ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র, এখন আমরা জানবো বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত ঢাকা জেলার সাভারে যে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, নার্সিংয়ের কলেজ বা নার্সিং ইনস্টিটিউট রয়েছে, সে সকল নামের তালিকা, আসন সংখ্যা, ঠিকানা সহ ভর্তি বিস্তারিত সব তথ্য জানবো। প্রথমে সে ঢাকা সাভার আশুলিয়া জিরাবু পিএমকে নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 50টি, বিএসসি নার্সিং কোর্সে আসন করেছে 40টি। তারপরে আছে ঢাকা সাভার আশুলিয়া মাউন্ট ভিউ নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 50টি, বিএসসি নার্সিং কোর্সে আসন করেছে 40টি। তারপরে আছে ঢাকা সাভার এনাম নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন করেছে 90টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 50টি, বিএসসি নার্সিং কোর্সে 70টি আসন করেছে। তারপর আছে ঢাকা সাভার প্রিন্স নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 70টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 45টি, বিএসসি নার্সিং কোর্সে 30টি আসন করেছে। তারপরে আছে ঢাকা সাভার সিআরপি নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন করেছে 65টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 30টি, বিএসসি নার্সিং কোর্সে 70টি। এগুলো হলো সাভার, ঢাকা সাভারে অবস্থিত সকল প্রতিষ্ঠানের তালিকা। এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা নতুন কোনো কোর্স চালু হলে আপডেট জানানো হবে। এখানে ভর্তি হতে চাইলে আপনাকে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, তখন সেখানে আবেদন করতে হবে। সেখানে আবেদন করতে চাইলে বা তাছাড়া পরের বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। সেখানে আবেদন করতে চাইলে ডিপ্লোমা নার্সিংয়ের ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। মাদ্রাসা কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করতে পারবেন। ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। এসএসসিতে ও এসএসসি মিলিয়ে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। মিডওয়াইফারিতেও যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন। এসএসসি ও এসএসসি মিলে 6 পয়েন্ট থাকতে হবে, তবে মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন। আর বিএসসিতে বিজ্ঞান গ্রুপের হতে হবে। এসএসসি ও এসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে, শুধুমাত্র ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন বিজ্ঞান গ্রুপের যারা। এবং জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে, যদি কারিগরি শিক্ষা বোর্ড হয়, জীববিজ্ঞান বিষয় না থাকে তাহলে আবার বিএসসিতে আবেদন করা যাবে না। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলে হবে, তবে থাকতে হবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি, তবে সরকারিতে ছেলেদের 10% সিট থাকবে বিএসসি এবং ডিপ্লোমা নার্সিংয়ে, আর বেসরকারিতে ছেলেদের সিট থাকবে 20% সিট থাকবে। মোট আসনে যেমন 70টি, এখন 14টা সিট থাকবে বেসরকারিতে ছেলেদের, আর 45টি মেয়েদের মিডওয়াইফারিতে সম্পূর্ণ 100% মেয়েদের। বিএসসিতেও 20% ছেলেদের সিট থাকবে বেসরকারিতে। তারপরে সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে, এমসিকিউ আকারে 100 মার্কের। আর বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান জায়গায় পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রশ্ন থাকবে, তবে উচ্চতর গণিত থাকবে না, সাধারণ গণিতই থাকবে। তাছাড়া এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক, মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারা সরকারিতে চান্স পাবে। এবং বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় কমপক্ষে পাশ করতে হবে বা 40 পেতে হবে। 40 মার্ক পাশ 40 পেলে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।